केंद्रीय मंत्रिसभा एक खूब सूक्ष्म सिद्धांत निয়েছে মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে 21 করেছে। সাধুবাদ জানাই এই সিদ্ধান্তকে, অনেক ধন্যবাদ কেন্দ্রীয় মন্ত্রিসভাকে। কিন্তু হ্যাঁ, এখানেও একটা কিন্তু থেকে যাচ্ছে। এর মধ্যে কি পার্সোনাল ল আসবে না? নিশ্চয়ই আসবে। মুসলিম পার্সোনাল ল অনুযায়ী একটা মেয়ের বিয়ের বয়স হচ্ছে যখন তার মানে পিউবার্টি সে অ্যাটেন্ড করবে, মানে এজ অফ পিউবার্টি ইজ দ্য এজ অফ ম্যারেজ। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে বা কিছু ক্ষেত্রে বায়োলজিক্যাল কিছু রিজনসে এজ অফ পিউবার্টি অনেক ক্ষেত্রে 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর এরকম বয়সে চলে আসছে। তাহলে ওই 8, 9, 10 বা 11 বছর বয়সী একটা মেয়ে, তার কি বিয়ে দেওয়া ঠিক? এবার ধরুন ওই মুসলিম পার্সোনাল ল অনুযায়ী একটা মেয়ের বিয়ে হয়ে গেল, মানে 8 বছর, 9 বছর, 10 বছর বয়সে তার বিয়ে হয়ে গেল এবং পরবর্তীকালে 18 বছর হওয়ার আগে সে কনসিভ পর্যন্ত করলো। 18 বছরে গিয়ে তার বিয়ের সে ভ্যালিডিটি চ্যালেঞ্জ করতেই পারে, বা এখন 21 বছরে গিয়ে ভ্যালিডিটি চ্যালেঞ্জ করতেই পারে। কিন্তু সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাবে তার অলরেডি একটা বা দুটো সন্তান আছে, কিছু ক্ষেত্রে তারও বেশি। তাহলে সেই মেয়েটার হেলথের কি হবে? সে মেয়েটার যে সন্তানদের জন্ম দেবে তাদের হেলথের কি হবে? আচ্ছা, ওই মেয়েটার শিক্ষারই বা কি হবে? আমরা একদিকে বলি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, আরেকদিকে এই মিডিয়াবল প্র্যাকটিসটাকে এখনো চালিয়ে যাচ্ছি কেন? একটা সভ্য দেশে কোনো সময় বিয়ের বয়স এজ অফ পিউবার্টি হতে পারে না। এটা একটা অমানবিক আইন। এবং কেন হচ্ছে সেটা? পার্সোনাল ল এর জন্য। একদিকে আমরা ইন্ডিয়াকে বলছি সেকুলার কান্ট্রি, অন্যদিকে আমরা পার্সোনাল ল গুলোকে রেখে দিচ্ছি। এবং যে লেজিসলেশন গুলো আসছে মানুষের উপকারের জন্য, দেশের নাগরিকদের উপকারের জন্য, মহিলাদের উপকারের জন্য, এই পার্সোনাল ল গুলোর জন্য সেই বেনিফিট গুলো তারা পাচ্ছে না। একটা সভ্য দেশে এটা অসম্ভব। কেন্দ্রীয় মন্ত্রিসভাকে এবং প্রত্যেকটা সরকারকে, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, এই বিষয়টা নিয়ে ভাবা খুব দরকার। আবার সেই প্রশ্ন থেকে যাচ্ছে, একটা মেয়ের বিয়ের বয়স এজ অফ পিউবার্টি হতে পারে কি?